প্রত্যেকটা স্টার্টআপের একটা নিজস্ব গল্প থাকে। আজকের গল্পটা হচ্ছে পাঠাওয়ের যিনি কো-ফাউন্ডার এবং ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ তার। কিন্তু তার মাথায় নতুন কিছু ঘুরছে। কী নতুন ঘুরছে সেটার গল্প জানতে চলে যাচ্ছি আজকে। আমার ফাহাদ, আমি পাঠাওয়ে কাজ করেছি গত 8 বছর ধরে প্রোডাক্টে। প্রোডাক্ট মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিজনেস, এই দুই জিনিসের মাঝখানে, এবং এখন নতুন কিছু শুরু করছি। এর পাশাপাশি আমি ইউটিউব নিয়ে কাজ করছি, অনেক কিছু নিয়ে কাজ করছি, বাট একটা একটা করে আমরা ভিতরে যেতে পারি। আচ্ছা, পাঠাও দিয়ে স্টার্ট করি। অনেকেই ভাবে যে রাইড শেয়ারিং দিয়ে এটা বেশি পপুলার হয়েছে, কিন্তু এর আগে এটা ছিল কুরিয়ারের কাজ করতো, রাইট? এটা স্টোরিটা একটু বোরিং, বাট লং স্টোরি শর্ট, আমরা প্রায় 1.5 ইয়ার্স জাস্ট কুরিয়ার ব্যবসাটা নিয়ে কাজ করেছি। সেটাকে ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে আরও কয়েকটা শহরে স্কেল করেছি। এই যাত্রাটার সময় আমরা কোনো প্রেস পাই নাই, কোনো কথাবার্তা হয়নি, বিকজ ব্যবসাটাও একটু বোরিং আর একটু স্লো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যবসা, লজিস্টিক্স ব্যবসা। এই জিনিসটা আমরা গড়ার পরে রাইড শেয়ারিংয়ে গিয়েছি, রাইট? সো আমাদের প্রথমে একটা পুরো কুরিয়ার ব্যবসা দাঁড় করাইতে 1.5 ইয়ার্স গিয়েছে, তারপরে গিয়ে রাইড শেয়ারিং নিয়ে কাজ করা হয়েছে, যেটা নিয়ে আমরা অনেক প্রেস পেয়েছি, অনেক মানুষ আমাদের কথা জেনেছে। এই তো মানে, কিন্তু এই কুরিয়ার ব্যবসাটা নিয়ে অনেকজন জানে না, বিকজ এটা বিজনেস ফোকাসড। রাইড শেয়ারিংটা কিন্তু কাস্টমার ফোকাস, আপনি আমি সবাই অ্যাপটা ইউজ করি, বাট বিজনেস ফোকাস জিনিসটা একটু ব্যাকগ্রাউন্ডে থাকে আর কি। আচ্ছা, কোরিয়ার যখন স্টার্ট করেন তখন কয়জন মিলে স্টার্ট করেছেন পাঠাওটা? সো তখন আমরা 3-4 জন ছিলাম, এবং আমাদের ডেলিভারিও আমরা একসাথে মানে জাস্ট নিজেদের মধ্যেই করা শুরু করেছিলাম, বিকজ মানুষ ছিল না খুব বেশি। এবং ধরেন একদিন যদি বেশি অর্ডার এসে যায় তো ডেলিভারি ম্যান ছিল, কিন্তু হয়তো বা সেটা টাইম মতো সার্ভ হচ্ছিল না। আমার মনে আছে একবার আমরা 3 জনই, ইলিয়াস, আদনান, সব যারা কো-ফাউন্ডার ছিল, সবাই সিএনজি হোক, রিক্সা হোক, হাত মানে হাতে চলে হেঁটে হেঁটে হোক, সব জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় যেয়ে ডেলিভারি করে আসছিলো। এটা একবার না, এটা অনেকবার করতে হয়েছিল, বিকজ শুরুতে জাস্ট সেট আপটাই এত ইম্যাচিওর ছিল এবং এত মানে হাম্বল বিগিনিংস ছিল। পাঠাও যখন স্টার্ট করলেন তখন এটার মার্কেটিংটা কীভাবে করেছেন? মার্কেটিং আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা শুরুতে জাস্ট স্মল বিজনেসদেরকে টার্গেট করেছি, যারা ধরেন ট্রেডিশনাল যে কুরিয়ার ছিল তাদের কাছে যে ব্যবসা করতে পারতো না, হচ্ছে 5টা ডেলিভারি হচ্ছে, আপনি মাত্র ব্যবসা শুরু করছেন, আপনাকে কিন্তু খুব বেশি সময় দিবে না বড় এস্টাবলিশ প্লেয়াররা। সো আমরা ওদেরকে স্পেসিফিকলি টার্গেট করে আমরা মার্কেটিংটা করেছি, যে আমরা আপনাদের জন্য আছি, আপনারা আমাদের প্রযুক্তি বা ড্যাশবোর্ডের মাধ্যমে নিজেদের অর্ডার নিজের আপলোড করবেন, এবং আমরা আপনাকে আর একটু ডেডিকেটেড সার্ভিস দেবো। সো আই থিঙ্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রপারলি বোঝা আপনার কাস্টমার শুরুতে কে হবে। ওই টার্গেট কাস্টমারকে যদি আপনি তার দুঃখ কষ্ট, তার চাওয়া পাওয়াটা সার্ভ করতে পারেন, তাহলেই এটাই সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, পাঠাওটা স্টার্ট করার প্ল্যানিংটা কীরকম ছিল বা কেন এই স্টার্টআপটা শুরু করতে চাচ্ছিলেন? আমরা পাঠাও শুরু করার আগে আরও 5টা কোম্পানি বা 5টা প্রবলেম নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম, 5টাই হয় নাই নানান কারণে, কিন্তু পাঠাওটা আমরা শুরু করেছিলাম বিকজ আমরা 2টা জিনিস অবজার্ভ করেছি। প্রাথমিকভাবে বাংলাদেশে ই কমার্সের গ্রোথ অত্যন্ত ভালোভাবে বেড়ে চলছিল 2015 সালের কথা, এবং আমরা মনে করেছিলাম এখানে একটা টেকনোলজি এনেবলড লজিস্টিক সার্ভিস। তার মানে কি? তার মানে হচ্ছে হালখাতা বা আরও বেশি মানুষ না ইউজ করে আমরা যদি টেকনোলজির মাধ্যমে পুরো জিনিসটাকে আরেকটু গুছিয়ে আনতে পারতাম, যার মাধ্যমে মার্চেন্ট নিজের অর্ডারগুলো নিজে সাবমিট করছে, 10 জনের জায়গায় আমার হয়তো বা 5 জন লাগছে, বিকজ আমি প্রযুক্তিকে ওভাবে কাজে লাগাচ্ছি। এইভাবে যদি একটা লজিস্টিক সার্ভিস আমি তৈরি করতে পারি, আমরা সবাই তৈরি করতে পারি, তাহলে একটা ভালো কিছু করা সম্ভব। সেই জায়গা থেকে পাঠাওয়ের ইনিশিয়াল কুরিয়ার সার্ভিসটা শুরু করা, অ্যান্ড তারপর ওই জিনিসটা যখন প্রপারলি আগাচ্ছিল, আমরা দেখলাম আচ্ছা আর কোন জিনিসগুলো সলভ করা যায়। বাই দেন বিশ্বব্যাপী অনেক বিভিন্ন ধরনের স্টার্টআপ আইডিয়াস নিয়ে কাজ করছিল মানুষ। আমরা উবারের আইডিয়াটা দেখে ইন্সপায়ার্ড হই, আমরা অনেক ডিফারেন্ট আইডিয়াস দেখে ইন্সপায়ার্ড হই, এবং বাংলাদেশের যে ট্রাফিক প্রবলেমটা আছে, ট্রাফিক জ্যাম কীভাবে এড়িয়ে চলা যায়, এই জিনিসটা নিয়ে কাজ করার আমাদের পার্সোনালি ইচ্ছা ছিল। তো ওই জায়গা থেকে সব কিছু মিলে আমরা তারপরে রাইড শেয়ারিংয়ে ঢুকি। ফান্ডের একটা ব্যাপার থাকে, তো সেটা কীভাবে ম্যানেজ করছো? তো শুরুতে আমাদের ফান্ড খুবই কম ছিল, আমাদের ফার্স্ট কিছু মানে খুবই স্বল্প অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আমাদেরকে ফাহিম সালে, যিনি ছিলেন একজন এঞ্জেল ইনভেস্টর এবং একটা সহপ্রতিষ্ঠাতা পাঠাওয়ের, তিনি আমাদেরকে প্রথম ফান্ডটা দেয়। খুব বেশি অ্যামাউন্ট ছিল না, বাট সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা শুরু করি। তারপরে কুরিয়ার ব্যবসাটায় আমরা ভালোভাবেই লাভ করা শুরু করি শুরু থেকেই। তারপরে ওই ব্যবসাটা যখন প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা আরেকটু ফান্ড আসলে তোলার সাহস পাই, এবং সেই ফান্ড দিয়ে কী করবো, রাইড শেয়ারিং ব্যবসাটা যে করবো, সেই প্ল্যানটা, সেই ভিশনটা নিয়ে আমরা আগাই। আর এখন কত কোটি টাকার ব্যবসা পাঠাবে? সো আমরা লাস্ট যখন রিপোর্ট করেছিলাম
সেটা অবশ্য 5 বছর আগে, এটা আসলে অনেক ইনঅ্যাকুরেট হয়ে যাবে, সরি এটা নিয়ে বলতে পারবো না। আপনি যখন ক্লাস 8-এ পড়েন তখন থেকে আপনি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, এই যে এত অল্প এই যে ফ্রিল্যান্সারের ভূত মাথায় কেন চাপলো? আমার মনোযোগ ছিল আসলে ই-কমার্স বা এরকম কোনো ব্যবসার দিকে না। আমি ছোটবেলা থেকে 15 বছর বয়স থেকে কোডিং করি, তো আমি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতাম, আপওয়ার্ক, ওডেস্ক এই সাইটটাতে আমি ফ্রিল্যান্স করতাম, এবং এখান থেকে আমি প্রোগ্রামিংয়ে দক্ষতাটা নিজের বাড়িয়ে নিই, ডিজাইনিংয়ের দক্ষতা বাড়িয়ে নিই, এবং নিজের স্কিলসগুলোকে গড়া নিয়ে আমি ফোকাস ছিলাম। সেখান থেকে আমি প্রথমে চেষ্টা করি দেশের কিছু কোম্পানিতে কাজ করার। সো একদম আর্লি ডেজ, 14 সালে আমি ফর এক্সাম্পল একটা কোম্পানি আছে চালডালে কাজ করি, এবং আমি তখন ক্লাস 9 বা 10-এ পড়ি, রাইট? তো আমার কোনো টাকা পয়সা বা ব্যবসার প্রতি ইন্টারেস্ট নাই, আমার নিজের স্কিলস গড়া নিয়ে ইন্টারেস্ট ছিল, সেখানে আমার ইচ্ছা ছিল। সেখান থেকে আমি প্রথমে একটা নিজের আইডিয়া নিয়ে কাজ করতে চাই, একটা অ্যাপ নিয়ে কাজ করতে চাই। সেই অ্যাপটা নিয়ে যখন কাজ করতে চাই, আমার ব্যাক এন্ড নিয়ে, সো টেকনোলজিতে দুইটা পার্ট থাকে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আমার ব্যাক এন্ড নিয়ে ভালো আইডিয়া ছিল, কিন্তু আমার মোবাইল অ্যাপ তৈরি করতে হেল্প লাগবে। এখন হেল্প আমাকে কে করবে? আমি তো কাউকে চিনিও না, আমি স্কুলে পড়ি, আমাকে ছোট বাচ্চাকে কেউ পাত্তাও দিচ্ছে না। সো আমার তখন থেকে কেন জানি একটা ইচ্ছা ছিল, নিজের একটা কোম্পানি করবো, নিজের একটা অ্যাপ করবো। এই জন্য অনেকজনের সাথে নেটওয়ার্কিং করতাম, কথা বলতাম যে আমাকে একটু টাকা দেন, একটা মোবাইল ডেভেলপার হায়ার করবো, এই অ্যাপটা তৈরি করবো। এই নেটওয়ার্কিং ইভেন্ট করতে করতে আমি একটা নেটওয়ার্কিং ইভেন্টে ফাহিম সালের সাথে পরিচয় হয়। ফাহিম সালে একজন আমেরিকান বাংলাদেশি অন্টারপ্রেনর, উনি অত্যন্ত সাকসেসফুল ছিলেন অনেক আর্লি বয়স থেকে, বাংলাদেশি অরিজিনে কিন্তু আমেরিকায় বড় হয়েছে। যাই হোক, উনি বাংলাদেশে যখন আসছে, ওনার সাথে আমাকে নেটওয়ার্কিং ইভেন্টে বাই চান্স দেখা হয়েছে। আমি ওর সাথে 5 মিনিট কথা বলেছি, কেন জানি তার মনে হয়েছে আমার স্টোরিটা, যে আমি আর্লি বয়স থেকে কিছু একটা করার চেষ্টা করছি, ডেভেলপার, নতুন কিছু করার চেষ্টা করছি, রিলেটেবল মনে হয়েছে তার কাছে। সে আমাকে তার অফিসে ডাকে, তার অফিসে গিয়ে আমি তার সাথে কথাবার্তা বলার পরে একদিন এক মানে ওয়ান থিং লেড টু অ্যানাদার, অ্যান্ড উনি আমাকে বললো আমার সাথে কাজ করো। সো সেখান থেকে আরও অনেক কিছু হয়েছে, তারপরে পাঠা হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট ওখান থেকেই আসলে শুরু। আমার ব্যবসা নিয়ে ইন্টারেস্ট ছিল না, আমার নিজের স্কিলস, নিজের একটা ইন্টারেস্টিং কিছু গড়ার একটা ইন্টারেস্ট ছিল। তখন আপনার এজ কত ছিল? আমার 15 বছর বয়স থেকে কোডিং করতাম, 17 বছর বয়সে যে ফাইন সালের সাথে দেখা হচ্ছে এবং পাঠাও। এই সময়টাতে মানুষ কি হয় যে এই যে বলেন স্কিলস ডেভেলপমেন্টের জন্যই আপনার এখানে আসা, কিন্তু এই টাইমটাতে এই ধরনের চিন্তাভাবনা, কোনো পেছনে কোনো রিজন আছে? আমার ছোটোবেলা থেকে এইসব জিনিসে ইন্টারেস্ট ছিল। আমার আম্মুর প্রথম কম্পিউটার কিনে দেয় ক্লাস 1-এ থাকতে, সেই সময় থেকে আমি কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতাম। আমি অনেক ইউটিউব ভিডিওস, অনেক কিছু দেখে ইন্সপায়ার্ড হয়েছি যে বিশ্বব্যাপী অনেক কিছু হচ্ছে, আমার বয়সী মানুষজন কত ইন্টারেস্টিং জিনিসপাতি করছে। সো আমার ওই জায়গা থেকে একটা ইন্সপিরেশন ছিল যে আচ্ছা আমিও কি এখানে বসে কিছু করতে পারি কি না। সো বলতে পারেন ব্রডলি ওই ইন্সপিরেশনটা থেকেই অনেক কিছুর হয়। আচ্ছা, আম্মুর কথাটা বললেন, আম্মু কতটুকু সাপোর্টিভ ছিলেন তখন? এই যে তিনি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, একা আপনাকে বড় করেছেন, তো এই বিষয়টা সম্পর্কে একটু জানবো। তো আমার আম্মুর অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার আম্মুর ছোটোবেলা থেকে বা তার যখন ক্যারিয়ার শুরু হয় তখন থেকে স্বপ্ন ছিল যে উনি গাইনোকোলজিস্ট হবেন, উনি সার্জারি করবেন। এটার জন্য আরও 5 বছর হয়তো বা তার স্টাডি করতে হইতো, FCPS দিতে হইতো, অনেক কিছু করতে হইতো, এই জিনিসটা উনি করেননি। এই জিনিসটা উনি স্যাক্রিফাইস করেছেন যে আমাকে সময় দিবেন, আমাকে বড় করার জন্য উনি হেল্প করবে। সো এই জিনিসটা আমি ছোটোবেলা থেকেই জেনে এসেছি, এবং আমার সবসময় একটা জিনিস কাজে মানে মাথায় একটা জিনিস কাজ করতো যে আম্মু এত কিছু স্যাক্রিফাইস করছে, আমার কিছু একটা করে আম্মুকে দেখাইতে হবে যে হ্যাঁ তোমার স্যাক্রিফাইস, তোমার এই এতগুলো জিনিস যে বাদ দিয়েছো সেটা সার্থক। সো ওই জায়গা থেকে আমার সবসময় একটা হার্ডওয়ার্ক বা একটা ওয়ার্ক এথিক এক্সট্রাভাবে কাজ করতো যে আম্মুর জন্য করে দেখাইতে হবে। এটাই আই থিঙ্ক ব্যালেন্স করা সবসময়ই ডিফিকাল্ট। আম্মু যতটুকু পেরেছে ব্যালেন্স করেছে, কিন্তু তাও তার স্যাক্রিফাইস অবশ্যই করতে হয়েছে। আচ্ছা, এই যে আপনাকে একা বড় করা বা সিঙ্গেল প্যারেন্টিং যে বিষয়টা, এটা কি আপনার উপর কোনো মানসিকভাবে প্রভাব ফেলেছিল? আমি বলবো আমার আম্মু যেহেতু এত সময় দিয়েছে ওই কারণে পড়েনি, না হলে অত্যন্ত মানে পসিবল এবং লাইকলি যে এই জিনিসটা বাচ্চাদেরকে এফেক্ট করবে, হয়তো আমাকেও করেছে, বাট আমি ওই খুব বাজেভাবে এফেক্টেড হই নাই, কারণ আমার আম্মু আমাকে অনেক সময় দিয়েছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে পাঠাওয়ের পজিশন এখন কী রকম,
পজিশন ভালো, আমরা রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, লজিস্টিক্স এই তিনটা জায়গায় খুবই ভালো করছি, মার্কেট লিডিং পজিশনে আছি, এবং এর পাশাপাশি আমরা পেমেন্টস নিয়ে কাজ করছি। আমরা 2021 সালে বাই নাও পে লেটার লঞ্চ করেছি, তারপরে আমরা ডিজিটাল ওয়ালেট নিয়ে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটা ওয়ালেট নামাবো, সো সেই জিনিস নিয়ে আমাদের কাজ চলছে। ওভারঅল আমরা খুবই এক্সাইটেড, খুব ভালো ভালো জিনিস করছি। দ্যাট বিং সেড, আমি পাঠাও থেকে এখন নিজে সরে এসে নিজে একটা নতুন কিছু করার চেষ্টা করছি, দোয়া করবেন। সো ওই জায়গাটা নিয়ে আমি এখন আমার সবচেয়ে বেশি সময় স্পেন্ড করছি। একটা এস্টাবলিশ জিনিস ক্রিয়েট করে সেটা ছেড়ে আবার নতুন কোনো স্টার্ট আপ শুরু করা, এটার পেছনের কারণটা কি? আমার কেন জানি ছোটবেলা থেকেই নতুন জিনিসের প্রতি একটা বড় ইনক্লিনেশন আছে, একটা টান আছে। আমি নতুন জিনিস শুরু করে একটা ভালো প্রবলেম আইডেন্টিফাই করে মানুষদের জন্য একটা ইনোভেটিভ নতুন কিছু মার্কেটে আনা, এটা নিয়ে আমার একটা ঝোঁক আছে। তো বলতে পারেন এই কারণেই আমার আসলে হয়তোবা আমার এই নতুন কিছু করা। আর বছর পাঠাও সিক্রেট রাখতে চাচ্ছেন? আপাতত সিক্রেট রাখতেছি, কিন্তু যখন জিনিসটা ফর্ম হবে, যখন আপনাদের সাথে শেয়ার করার মতো হবে, তখন বড় করে বলতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য। যারা নতুন স্টার্ট আপ করতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন এবং তাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে? আমি বলবো বিফোর স্টার্টিং আ স্টার্ট আপ নিজেকে গড়ো, নিজের স্কিলসগুলো আগে গড়তে হবে স্টার্ট আপ শুরু করার আগে। আর যত নিজেকে গড়তে পারবো তত বেশি ভালো একটা স্টার্ট আপ আমি তৈরি করতে পারবো।